দেশের বিভিন্ন স্থানে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নয় অথবা দশ জানুয়ারি পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে ফলে বাড়তে পারে শীত পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ জেলার তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে শীতের তীব্রতা দিনাজপুরে আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত দুই দিনের দমকা হাওয়ায় বেড়ে গেছে শীতের প্রকোপ সোমবার জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নয় অথবা দশ জানুয়ারি পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে ফলে বাড়তে পারে শীত পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ জেলার তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে শীতের তীব্রতা দিনাজপুরে আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত দুই দিনের দমকা হাওয়ায় বেড়ে গেছে শীতের প্রকোপ সোমবার জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নয় অথবা দশ জানুয়ারি পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে ফলে বাড়তে পারে শীত পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ জেলার তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে শীতের তীব্রতা দিনাজপুরে আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত দুই দিনের দমকা হাওয়ায় বেড়ে গেছে শীতের প্রকোপ সোমবার জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নয় অথবা দশ জানুয়ারি পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে ফলে বাড়তে পারে শীত পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ জেলার তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে রাত যত গভীর হতে থাকে ততই বাড়তে থাকে শীতের তীব্রতা দিনাজপুরে আজ দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত দুই দিনের দমকা হাওয়ায় বেড়ে গেছে শীতের প্রকোপ সোমবার জেলায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে